ওয়েলকাম মাই চ্যানেল চটরবটর টিপস, আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে 1 কেজি তেঁতুল নিয়েছি আমি, তেঁতুলের আঁশ এবং বিচিগুলো একদম ফেলে দিয়েছি, ফেলে এটা আমি আচারের জন্য প্রস্তুত করে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আচারে কোনো পানি ব্যবহার করব না, আর এই মশলাগুলো আচারের জন্য গুঁড়ো করে নিব। আর এই মশলাগুলো গোটাই ব্যবহার করব। এখানে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি, আর এখানে আছে 1 কেজি তেঁতুল। আচারের জন্য প্রথমে আমরা 1/2 কাপ সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে দিব, এবং তেলটা একটু সামান্য পরিমাণে গরম হয়ে আসলেই এখানে আমরা 2 রসুন আধা ছাঁচা করে আমরা এই হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেব, যাতে এই সরিষার তেলটাতে রসুনের স্মেলটা পুরোপুরি আমরা পাই, আর রসুনের স্মেলের কারণে আচারটাও খুবই ভালো লাগবে। 4-5টা তেজপাতা আর সামান্য কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 4-5টা শুকনো মরিচ আধা ভাঙা করে দিচ্ছি। খুবই আলতো হাতে এগুলোকে ভেজে নেব, এগুলোর স্মেলগুলো যাতে তেলের সঙ্গে মিশে যায়। 1 মিনিট ধরে এভাবে ভেজে নেব। তারপর আমরা 1 কেজি তেঁতুল যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে এটাকে নরম করার জন্য আমরা এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণে তেঁতুলগুলো নরম হয়ে আসবে, আর তেলের উপরে তেঁতুলটা ভেজে আমরা এটাকে আরও নরম করে নিতে পারবো। এখন এখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ গুঁড়ো করা মশলাটা দিয়ে দিব, এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আচার তৈরি করার সময় আপনারা খেয়াল করবেন সবসময়ই মিডিয়াম আঁচে আচারটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে আপনার আচারটা অনেক দিন থাকবে এবং ভিনেগার না দেওয়াতেও আচারটা খুবই ভালো থাকবে। অনেকেই আছেন ভিনেগারটা আচারে ব্যবহার করতে চান না, তাদের জন্য এই টিপস। আমি এখানে 1 কেজি তেঁতুলের জন্য 3 কাপ চিনি ব্যবহার করেছি, 1 কাপ দিয়ে মিশে নিয়ে আবার 1 কাপ দিয়েছি, এভাবে পর্যায়ক্রমে চিনিগুলো আমি গলিয়ে নিয়েছি। আচারের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। এ ধরনের ঘরোয়া রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চিনি দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নেড়ে আমি 2 চামচ গুঁড়ো মশলাটা দিয়ে নেব, এতে করে আচারের স্মেলটা আরও বেশি ভালো লাগবে। এই সময় চিনিগুলো গলে আচারটা নরম হয়ে যাবে, এবং এখন আমরা 10 মিনিটের মতো জাল করব মিডিয়াম আঁচে। 10 মিনিটের মতো জাল করলে প্যানের গা থেকে আপনি আপনিই আচারটা ছেড়ে যাবে, এবং এই পর্যায়েতে বুঝতে হবে যে আপনার আচারটা একদম পারফেক্ট হয়েছে। এই যে আমার আচারটা খুবই মজার হয়েছিল, ঝাল টক মিষ্টি। পরের ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।